সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা এখানে একসাথে হয়েছি একটি আনুষ্ঠানিকতা করবার জন্য। আনুষ্ঠানিকতাটা হচ্ছে যে বগুড়ার একটি অন্যতম স্বনামধন্য রিয়েল এস্টেট কোম্পানি গাজী রিয়েল এস্টেট লিমিটেড, যারা দীর্ঘদিন ধরে বগুড়াতে কিছু চমৎকার স্থাপনা তৈরি করেছেন, মানুষের বাসস্থান তৈরি করেছেন, মানুষকে স্বপ্নের আবাসন তৈরি করে দিয়েছেন। সেই গাজী রিয়েল এস্টেট লিমিটেড এবার সিদ্ধান্ত নিয়েছে যে তাদের পরবর্তী যে স্থাপনা সেটি হবে পরিবেশ বান্ধব। শুধু পরিবেশ বান্ধবই হবে না, সেটি হবে একটি আন্তর্জাতিক মানসম্পন্ন পরিবেশ বান্ধব স্থাপনা, যাতে এর যারা বাস করবেন এই স্থাপনায় তারা যেন পৃথিবীর শ্রেষ্ঠ এবং আরামদায়ক যে স্থাপনাগুলো আছে তাদের মতো একটা পরিবেশ পান, যাকে আমরা ইংরেজিতে বলি গ্রিন বিল্ডিং। So today Ghazi Real Estate Limited decided to make their next real estate project as a USGBC LEED certified green building, and today we get together to have a signing ceremony with a lead consultant for that purpose. তো আজকে আমাদের এখানে যারা আমরা সমবেত হয়েছি এই চমৎকার ঐতিহাসিক একটি অনুষ্ঠানে, তারা হচ্ছেন ডক্টর শফিকুল আলম চৌধুরী, চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর গাজী রিয়েল এস্টেট লিমিটেড। আমাদের সাথে আছেন খন্দকার গোলাম ইলিয়াস, ডিরেক্টর 360 টোটাল সলিউশন লিমিটেড। আমাদের সাথে আছেন নাসরিন সুলতানা, ডিরেক্টর গাজী রিয়েল এস্টেট লিমিটেড। আমাদের সাথে আছেন আর্কিটেক্ট মোহাম্মদ আরিফুল ইসলাম, প্রিন্সিপাল আর্কিটেক্ট আক্কা, এবং আমি অনন্ত আহমেদ, ইন্টারন্যাশনাল গ্রিন বিল্ডিং এক্সপার্ট, ইউজিবিসি ফ্যাকাল্টি এবং লিড এপি। তো আজকে আমরা একটি ঐতিহাসিক মুহূর্তের কাছাকাছি, কারণ বাংলাদেশে ঢাকার বাইরে কোনো একটি রেসিডেন্সিয়াল প্রজেক্ট বা অ্যাপার্টমেন্ট বিল্ডিং এই প্রথমবারের মতো গ্রিন হতে যাচ্ছে বা লিড সার্টিফাই হতে যাচ্ছে। এই জন্য আমরা অত্যন্ত আনন্দিত এবং কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই এই গাজী রিয়েল এস্টেট লিমিটেডের কর্ণধার গাজী শফিকুল আলম চৌধুরী প্রতি, ভাবি নাসরিন সুলতানার প্রতি এবং তার যে টিম সকলের প্রতি আমরা অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। আমরা আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। প্রথমে আমরা সাইনিংটা করবার আগে একটুখানি শুনব গাজী শফিকুল চৌধুরীর কাছ থেকে যে তিনি এই বগুড়াতে কেন এরকম একটি কাজ করতে চাচ্ছেন, কেন উনি একটি বিল্ডিংকে গ্রিন সার্টিফিকেট দিতে চাচ্ছেন, একটি বিল্ডিংকে ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড করতে চাচ্ছেন, একটি বিল্ডিংকে অসাধারণ করতে চাচ্ছেন, এটা তার মুখ থেকে আমরা একটু শুনব। ডক্টর গাজী শফিকুল আলম চৌধুরী। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ এখানে আসার জন্য। স্পেশালি আমি ধন্যবাদ জানাই মিস্টার অনন্ত। ইট হ্যাজ বিন এ লং টাইম আই ওয়াজ থিঙ্কিং অ্যাবাউট এ গ্রিন বিল্ডিং, and nearly last 5-6 years. Luckily I managed to get his farms and his name nearly a year ago, and I met him almost exactly yesterday, one year exactly 1 year. And I'm so glad today that it's happened, my dream that I managed to fulfill my wish. And I sincerely hope with 360 degrees solutions and with the help of Mr. Ananto and his team, they will help us and guide us to fulfill our dream and this green building. আমি অনেক দিন থেকে এটা আশা ইচ্ছা ছিল যে একটা গ্রিন বিল্ডিং করব, কিন্তু খুব ডিফিকাল্ট, স্পেশালি বগুড়ায় যেখানে কোনো স্পেশালাইজড লোক নাই। ঢাকায় হয়তো পসিবল না, ঢাকায় অনেক কমার্শিয়াল বিল্ডিং আমি জানি এটা গ্রিন বিল্ডিং ওনারা করেছে, কিন্তু রেসিডেন্সিয়াল বিল্ডিং হয়তো একটা দুটা হয়েছে, কিন্তু নর্থ বেঙ্গলে আমার নলেজে কোনো রেসিডেন্সিয়াল বিল্ডিং নাই আর কি। আমি একটা এক্সাম্পল সেট করে যেতে চাই। বগুড়ায় ইনফ্যাক্ট কোনো ফ্ল্যাট কালচার ছিল না 10 বছর আগে যখন আমি শুরু করি। আমি প্রাউডলি বলতে পারি যে এখন মোস্ট অফ দ্য পিপল অ্যাপ্রিসিয়েট দি ফ্ল্যাট কালচার, আর আমরা বিল্ডিং করে ভালোভাবে হ্যান্ড ওভার করে দেই, সেটাও ওকে পছন্দ করে। আমি আশা করি এই গ্রিন বিল্ডিং আরও সাকসেসফুল হবে, সবার কোঅপারেশন আমি চাই, আমার অফিসে যারা টিম আছে তাদেরও কোঅপারেশন চাই। সবাইকে আমি ধন্যবাদ জানাই যে আমার সঙ্গে আছে, আমার ভবিষ্যতে থাকবে, এই বলে শেষ করতে চাই। থ্যাংক ইউ। ধন্যবাদ গাজী শফিকুল আলম চৌধুরী। ইংরেজিতে একটি কথা আছে যে এভরি সাকসেসফুল ম্যান হ্যাজ এ ওমেন বিহাইন্ড। এই ক্ষেত্রে তার ব্যতিক্রম নয়। আমরা দেখেছি একটু আগে নাসরিন সুলতানা, যিনি আমাদের ভাবি, ডিরেক্টর গাজী রিয়েল এস্টেট লিমিটেড, তিনি কিন্তু পেছন থেকে আসলে সব কিছু দেখভাল করেন, পরিচালনা করেন, নির্দেশনা দেন এবং গুছিয়ে কাজটি শেষ করেন। তো এবার আমরা তার কাছ থেকে শুনবো যে এইরকম একটি কাজে যে ভাই শুরু করতে যাচ্ছে এবং এতে তার কেমন লাগছে এবং তিনি কিভাবে এতে অংশগ্রহণ করবেন, এটা আমরা একটু ধরে রাখতে চাই এই বক্তব্যে। থ্যাংক ইউ। না, আমরা তো পুরা মানে এখনো অতটা মানে বুঝতে পারছি না বিষয়টা, তো আমরা তো কোঅপারেট করবই, দেখা যাক ভবিষ্যতে কি হয়। আর আমরা সবসময় মানে আমরা দেখেছি যে আমাদের এমডি সবসময় ডিসিশন মানে ঠিক ডিসিশনটাই নেয়, ভুল ডিসিশন নেয় না। আমাদের এমডি ভাবিকে যখন মানে চুজ করেছে তখনও ঠিক সিদ্ধান্তটাই নিয়েছে। আমি বলবো আসলে গ্রিন বিল্ডিংটা কি একটু পরে, তার আগে আমরা শুনবো যে গ্রিন বিল্ডিং এর যিনি স্বপ্নটা দেখেন মালিক, কিন্তু ছবিটা আঁকেন আর্কিটেক্ট। এই বিল্ডিং মালিকের যে স্বপ্নগুলো, মালিকের যে দৃষ্টিভঙ্গিগুলো, মালিকের যে চাওয়াগুলো, সেগুলো কিন্তু পূরণ করেন বা তৈরি করে নিয়ে আসেন আর্কিটেক্ট, এবং তাকে অনেক কষ্ট করতে হয় মালিকের মন মতো হবার জন্যে। আর মালিক যদি এরকম হয় যিনি সবসময় একটা কোয়ালিটি চিন্তা করেন, কাস্টমার ক্লায়েন্টদেরকে ভালো কিছু দেওয়ার চিন্তা করেন, তাহলে আসলে তার ডিমান্ডটা সাধারণত বাড়তেই থাকে এবং আর্কিটেক্টকে সেই পথ দিয়ে, সেই বন্ধুর পথ দিয়ে গিয়ে একটা জায়গায় পৌঁছতে হয় যেখানে আর্কিটেক্টের ছবি আর স্বপ্নদ্রষ্টার স্বপ্ন মিলেমিশে একাকার হয়। তো আমরা সাইটটাতে গিয়েছিলাম, দেখেছি ডিজাইন ড্রয়িং কিছু আইডিয়া। আমরা আর্কিটেক্টের কাছে শুনবো এই বিল্ডিংটার মধ্যে উনি কি স্বপ্নটা দেখছেন, কি ছবিটা আঁকছেন, কি স্পেশালিটি উনি রেখেছেন এই বিল্ডিংটাতে, যাতে বিল্ডিংটা বা স্থাপনাটা একটা অসাধারণ স্থাপনা হয়ে উঠবে। আর্কিটেক্ট এমডি আরিফুল ইসলাম। আসসালামু আলাইকুম সবাইকে। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আসলে আমরা ডিজাইন করার শুরুতেই আমরা প্রথমে একটা গাইডলাইন নিই যে কনসেপ্টটা, আমাদের প্রজেক্টের কনসেপ্টটা কী হবে। আসলে কনসেপ্ট প্রথম থেকে শুরু থেকে আমরা চিন্তা করেছিলাম যে একটা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি বা আলো বাতাস সমৃদ্ধ একটা বিল্ডিং হবে, যেখানে সবাই এনজয় করবে। একটা কোর্ট থাকবে, আমাদের গ্রামের ট্রেডিশনাল যে কোর্ট থাকে, কোর্ডিয়ার টাইপের ট্রিটমেন্ট। এবং আমরা চেষ্টা করেছি যে বিকেলে হাঁটা চলা করার জন্য লোকজনের যথেষ্ট পরিমাণ জায়গা থাকবে, যেটা শহরে অপ্রতুল, শহরে পাওয়া যায় না। এই জন্য আমরা কিন্তু 35% জায়গা ওপেন রেখেছি এবং আলো বাতাস যেন স্বাচ্ছন্দ্যে প্রবেশ করতে পারে এরকম আবার প্রবেশ আলো ঢোকার প্রবেশদ্বার করা আছে, যেটা দিয়ে আমরা আলো প্রত্যেকটা বিল্ডিং আলো বাতাস একদম সম্পূর্ণভাবে পাবে। এবং আর এই আলো বাতাস এই টোটাল এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি একটা বাসস্থান, যেটা শহরের ভিতরে একটা নতুন শহর বা গ্রাম কল্পনা করতে পারি আমরা। এবং এটা শুধু আমার একার প্রচেষ্টা নয়, যে মালিকের সহানুভূতি বা মালিকের ইচ্ছা না থাকলে আমরা আসলে আর্কিটেক্টরা কোনো কিছু করতে পারি না। তাদের ইচ্ছাটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়। এবং গাজী স্যারকে ধন্যবাদ যে সে এরকম একটা প্রজেক্ট করার জন্য আমাকে উৎসাহিত করেছে এবং আমিও চেষ্টা করেছি যে একটা ভালো প্রজেক্ট বা একটা যারা থাকবে এখানে বসবাস করে তারা যেন স্বাচ্ছন্দ্যে বা নির্দ্বিধা একটু ওপেন মানে স্বাচ্ছন্দ্যে ওপেন মাইন্ডেড বা ওপেন খোলামেলা জায়গায় ফিল করতে পারে এই ব্যবস্থা রাখা আর কি মূলত এটাই ডিজাইনের মূল লক্ষ্যটা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি একটা পরিবেশ বান্ধব স্থাপনা দরকার। আমি গ্রিন বিল্ডিং সম্পর্কে বলবার আগে আমি আমার সাথে নিয়ে এসেছি আমাদের 360 টোটাল সলিউশন লিমিটেডের ডিরেক্টর, যদিও উনি আমাদের অন্য একটি এসওপি দেখেন, তিনি আমাদের সাথে আছেন প্রথম থেকেই। তো তার কাছ থেকে শুনবো যে 360 টোটাল সলিউশন কিভাবে গাজী রিয়েল এস্টেটকে হেল্প করবে। ধন্যবাদ অনন্ত ভাই। আমি আসলে গ্রিন বিল্ডিং এর মানে যদিও আমি এটার সাথে সংশ্লিষ্ট না, বাট আমি যেহেতু এই কোম্পানির অন্য কিছু কাজ দেখি সেজন্য আমি অনেকটাই এই জিনিসগুলি বুঝতে পারি আর কি। তো আমার কাছে খুব ভালো লাগলো যে বগুড়ায় এরকম একটা প্রজেক্ট আমরা করার সুযোগ পেয়েছি। তো এবং আমি স্যার সম্পর্কে যেটা বলতে পারি, স্যার খুব ভালো একজন মানুষ এবং ওনার সাথে আমরা কাজ করতে এরকম একটা সুযোগ পাওয়ায় আমরা নিজেদের ধন্য মনে করছি। সত্যিকার সত্য কথা যদি আমরা বলি যে ওনার সাথে আমরা কাজ করতে পারবো, এটা আমরা খুব আনন্দিত। এবং আমি স্যারকে এবং স্যারের সাথে যারা সংশ্লিষ্ট সবাইকে আমরা আমার পক্ষ থেকে, ব্যক্তিগত পক্ষ থেকে এবং 360 পক্ষ থেকে অভিনন্দন জানাই। এবং আমরা আশা করি আপনাদের থেকে আমরা সম্পূর্ণ সহযোগিতা পাবো, এই আশাবাদ ব্যক্ত করছি। যেটা বলছিলেন আমাদের অন্য যে কার্যক্রম, তার মধ্যে একটা অন্যতম প্রধান কার্যক্রম হচ্ছে ট্রেনিং দেওয়া। তো আমরা গ্রিন বিল্ডিং এর উপরে নিয়মিত ট্রেনিং দিই, ওয়ার্কশপ করি, দিনব্যাপী ওয়ার্কশপ করি, 2 দিনব্যাপী ওয়ার্কশপ করি, 7 দিনব্যাপী গ্রিনের ইভেন্ট হয়, সেই ইভেন্টগুলো কিন্তু পরিচালনা করেন ইলিয়াস ভাই। তো আমরা এই পর্যন্ত প্রায় 26টি দিনব্যাপী ওয়ার্কশপ করিয়েছি, 2 দিনব্যাপী ওয়ার্কশপ করেছি প্রায় 8টি, আমাদের গ্রিন অফিসার তৈরি করেছি প্রায় 300-র মতো। আমাদের হাতে এখন 181টা প্রজেক্ট, প্রায় 75টা কোম্পানির সাথে আমরা কাজ করছি। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে আপনাদের যে প্রশ্নটা একটুকে স্যার বলছিলেন বা ভাবি বলছিলেন যে আমরা এখনো বুঝে উঠতে পারছি না, আমি এখানে বলে রাখছি যাতে পরবর্তীতে যারা শুনবে বা এই ভিডিওটা দেখবে তারা যেন বুঝতে পারে যে গ্রিনটা আসলে কি। গ্রিনটা আসলে মূলত একটি বিল্ডিং যে খুব সাশ্রয়ী হবে, যে এই বিল্ডিংটি খুব কম এনার্জিতে চলবে অন্য বিল্ডিংয়ের তুলনায়, 30 থেকে 40% কম এনার্জি লাগবে এইরকম করে তার ডিজাইন ড্রয়িং করা হবে। এমন করে তার পানি ব্যবস্থাটা করা হবে যাতে সেখানে 40 থেকে 50 ভাগ কম পানি লাগে। এমন করে বিল্ডিংটা তৈরি করা হবে যেখানে একটা হেলদি এনভায়রনমেন্ট থাকবে, যেখানে ফ্রেশ এয়ার থাকবে, যেটা আমাদের আর্কিটেক্ট ভাই বলেছেন, ডে লাইট থাকবে এবং মানুষের স্বাস্থ্যগত যে বেসিক রিকোয়ারমেন্টস, ডে লাইট, ফ্রেশ এয়ার, অ্যাকোস্টিক, এগুলোকে এনশিওর করা হবে। শুধু এগুলো এনশিওর করা হবে না, গ্রিন বিল্ডিং হতে হলে একটি প্রজেক্টকে ওয়ার্ল্ডের যে স্ট্যান্ডার্ডগুলো আছে, প্রচলিত যে স্ট্যান্ডার্ডগুলো বিভিন্ন সেগমেন্টে, তার সবগুলো অনুসরণ করতে হবে। যেমন আশ্রয় স্ট্যান্ডার্ড ফলো করতে হবে, ইপ্যাক স্ট্যান্ডার্ড ফলো করতে হবে, আমাদের মন্ট্রিল প্রোটোকল ফলো করতে হবে, ইয়েসনা ফলো করতে হবে, এগুলো সব স্ট্যান্ডার্ড বিল্ডিংয়ের বিভিন্ন দিকগুলোকে সামনে নিয়ে। আরেকটা জিনিস করতে হবে, গ্রিন বিল্ডিং এর যে বর্জ্য ব্যবস্থাপনাটা খুব চমৎকার হতে হবে, যেখানে ওয়েস্ট ম্যানেজমেন্ট থাকবে। তো এই যে বিষয়গুলো যখন হয়ে উঠবে একটা বিল্ডিং, তখন আমরা বাংলাদেশে এই বগুড়ায় বসে বলতে পারবো যে আমরা একটা ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড সার্টিফাইড বিল্ডিংয়ে বাসিন্দা, যেটি আমার মনে হয় যে যারা বগুড়াবাসী তাদের জন্য একটা বিরাট পাওনা হবে যে কেমন। এবং আপনারা সত্যিকার অর্থেই যখন হয়ে যাবে বিল্ডিংটা, ভিতরে গেলে বুঝতে পারবেন যে ওটার মধ্যে আসলে কি পার্থক্যটা আছে, কেমন এটা ফিল করবার বিষয়। তো সেইটা কিন্তু আমরা এনশিওর করব এই বিল্ডিংয়ের মধ্যে। এবং বিল্ডিংটা শেষ হওয়ার পরে আমরা কিন্তু বিল্ডিংয়ে কি কি জিনিস কেমন করে আছে, কতটুকু আছে, কতটুকু পানি সেভ হচ্ছে, কতটুকু ইলেকট্রিসিটি সেভ হচ্ছে, ফ্রেশ এয়ারটা কি পরিমাণ আছে, এগুলো সব নিয়ে কিন্তু আপনাদেরকে জানাতে পারবো এবং আপনারা কিন্তু জেনে যাবে। সো আপনারা একটা জানলে যেটা হবে, ইউ ক্যান মেক ইনফর্ম ডিসিশন যে এই বিল্ডিংটা আপনার জন্য সঠিক কিনা। আমরা আমাদের 360র পক্ষ থেকে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে বাংলাদেশে আজকে পর্যন্ত একটি মাত্র রেসিডেন্সিয়াল বিল্ডিং গুলশানে হয়েছে, যেটি করা হয়েছে শুধুমাত্র বিদেশি ক্লায়েন্টদের জন্য। এছাড়া বাঙালিদের জন্য এখনো কোনো রেসিডেন্সিয়াল গ্রিন বিল্ডিং হয়নি। তো আমরা এই জন্য আনন্দিত, এরকম একটা নতুন কিছু আমরা করতে পারছি। এবং 360 টোটাল সলিউশনের পক্ষ থেকে আমরা টোটাল সাপোর্টটা দেব। আমাদের কাছে সব রকমের গাইডলাইন আছে, সব রকমের ট্যাম্পলেট আছে, সব রকমের এক্সপার্ট আছে যারা প্রজেক্ট টিমকে গাইড করবে এবং প্রজেক্ট টিমের সাথে আমরা সরাসরি ওয়ান অ্যান্ড ওয়ান কাজ করবো, যাতে কাজটা খুব সহজে আমরা করতে পারি। যদিও কাজটা ব্যাপক কিন্তু কঠিন নয়, এটা বিস্তারিত কিন্তু কঠিন নয়, তো সুতরাং এটা কঠিন কিছু হবে না। তো এই বলে আমি একটু আজকে আমরা আমাদের আলোচনা পর্বটা শেষ করলাম। আমরা একটু সাইনিংটা করব এবং আমরা এই সাইনিং এর মাধ্যমে আজকে আমাদের আসলে আজকের এই আয়োজনটা শেষ হবে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।